এলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট এক, হাতীবান্ধা, পাটগ্রাম যে সংসদীয় আসন, এই আসনের স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, আওয়ামী লীগের অর্থ এবং পরিকল্পনা যে উপকমিটির সদস্য রয়েছেন আতাউর রহমান প্রধান, সেই আতাউর রহমান প্রধানের প্রার্থী নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তার প্রার্থিতা প্রথমে লালমনিরহাট যে রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন, তারপরে তিনি নির্বাচন কমিশনে যান, সেখানেও তার প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে তিনি হাইকোর্টের শরণাপন্ন হন, হাইকোর্ট থেকে তার প্রার্থিতা তিনি ফিরে পেয়ে তিনি প্রতিজ্ঞা নির্বাচনে অংশগ্রহণ করেন। ঠিক তিনি যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, ঠিক তার প্রতিপক্ষ প্রার্থী তার প্রার্থিতা বাতিলের দাবিতে আবারও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণ ব্রাঞ্চে আবেদন করেন। সেটি সর্বশেষ আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তার পক্ষে রায় দিয়েছেন, ফলে নির্বাচনে অংশগ্রহণের শেষ যে আইনি লড়াই, শেষ সেই আইনি লড়াইও কিন্তু আতাউর রহমান প্রধান জিতে গেল। আতাউর রহমান প্রধানের আর নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোনো আইনি বাধা থাকলো না, ফলে আতাউর রহমান প্রধানের প্রার্থিতা নিয়ে যে কয়েক বেশ কিছুদিন ধরে যে জল্পনা কল্পনা গুজব ছিল সকল কিছুর কিন্তু আজকে অবসর ঘটে গেল। এ নিয়ে কিন্তু আতাউর রহমান সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। তাদের মাঝে দীর্ঘদিন ধরে যে মানে টানাপোড়া ছিল বা দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটি কিন্তু আজকে কেটে গেল। আমরা দেখছি কিছুক্ষণ আগে আতাউর রহমান প্রধান হাতীবান্ধা উপজেলার যে নির্বাচন নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে তিনি এসেছেন, তিনি কি কারণে এসেছেন তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সব আরেকটি বিষয়, এই ফলে কিন্তু নির্বাচনী পরিবেশ কিন্তু জমে উঠেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট এক, হাতীবান্ধা, পাটগ্রাম আসনে মোটে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে কিন্তু হেভিওয়েট 2 জন প্রার্থী, একজন হলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, এবং অপরজন হলেন বর্তমান সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। 2 জনে কিন্তু হেভিওয়েট প্রার্থী এবং গণসংযোগে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন, ফলে ভোটের মাঠে কিন্তু 2 জনে সমাল তারে দৌড় দিচ্ছেন। সব মিলে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে নির্বাচনী জনসভাগুলো হচ্ছে, এই নির্বাচনী জনসভায় যেভাবে যে পরিমাণ নোংরামি ছড়াচ্ছে, বক্তব্য একজন আর একজনের বিরুদ্ধে যে নোংরামি ছড়াচ্ছে তা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সাধারণ ভোটাররাও কিন্তু এ নিয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আলোচিত জাতীয় পার্টির যে হাতে গোনা কয়েকজন নেতা আছেন, তারাও কিন্তু দুই শিবির বিভক্ত হয়ে কেউ আতাউর রহমানের পক্ষে কাজ করছেন, কেউ মোতাহার হোসেনের পক্ষে কাজ করছেন। এখন এই ভোটের লড়াইয়ে কে জিতবে এর জন্য আমাদেরকে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ দেখে মনে হচ্ছে দুই পক্ষই সমালতালে আগাচ্ছেন এবং দুপক্ষেই তাদের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এবং দুপক্ষেই জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী ব্যর্থ আশা ব্যর্থ করছেন। গতকাল কিন্তু আতাউর রহমান প্রধান এবং মোতাহার হোসেন 2 জনেই কিন্তু নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন। 2 জনের নির্বাচনী ইশতেহার কিন্তু আমরা পড়ে দেখেছি তেমন কিন্তু পরিবর্তন পার্থক্য নেই, 2 জনের নির্বাচনী ইশতেহার মোটামুটি একই রকম, একই কথা বিভিন্ন জন বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। কিন্তু এই নির্বাচনী ইশতেহারগুলো নিয়ে কিন্তু হাতীবান্ধা পাটগ্রামের সামগ্রিক যে উন্নয়নের কথা সেভাবে কিন্তু ফুটে আসেনি। তাদের দায় অনেকেই বলছে তাদের এই নির্বাচনী ইশতেহারগুলো একটা দায়সারা নির্বাচনী ইশতেহার। যাই হোক, ভোটের মাঠে কে জিতবে এর জন্য আমাদেরকে আর কয়েকটা দিন 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।